Assalamualaikum, আমি মনিরুজ্জামান উপ সহকারী কৃষি অফিসার বরুড়া কুমিল্লা। আপনারা জানেন আমরা বিষ মুক্ত সবজি উৎপাদনের জন্য এখানে বসছি নাকি? আমরা তো সব সময় সবজির মধ্যে বিষ ব্যবহার করছি। কিন্তু আজকে এই যে আমাদের তৃতীয় সেশন, এই তৃতীয় সেশনে আমাদের টার্গেট হলো আমরা বিষ মুক্ত সবজি উৎপাদন করব, তাই তো? তো বিষ মুক্ত সবজি উৎপাদন করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। প্রথম থেকে আপনাদের কি মনে হচ্ছে, যদি গাছটা শক্তিশালী হয় তাহলে রোগ পোকামাকড়ের আক্রমণ কম হইব না গাছটা দুর্বল হইলে রোগ পোকামাকড়ের আক্রমণ কম হইব? গাছটা দুর্বল হইলে রোগ পোকামাকড়ের আক্রমণ বেশি হইব। তাহলে আমাদেরকে গাছটাকে কি করতে হইব? সতেজ রাখতে হইব। আমার মাটিতে যদি জীবাণু থাকে, মাটিতে যে মাটিতে আমি বীজটা লাগামো ওই মাটির মধ্যে যদি রোগের জীবাণু পোকার পুত্তুলি থাকে, তাইলে তো আমার এই মাটির থেকেই রোগ জীবাণু শুরু হয়ে যাবে নাকি? তাহলে আমরা যদি মাটি দারে শোধন করে লাই, মাটি দারে কি করি? শোধন করি, তাইলে মাটির জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে। তাইলে মাটি থেকে চারাটা উঠার পরে চারার যে গোড়া পচা আছে বা চারার মধ্যে যে অন্য সমস্যাগুলি আছে এগুলি আর হবে না নাকি? এবং আমরা যে জানি মাছি পোকা বা দাস পোকা, এইটা কিন্তু তার জীবন চক্রের চারটা স্তর আছে। আমরা বলছিলাম আমাদের মানুষের জীবনে কয়টা স্তর? চারটা। পোকার জীবনের এই দাস পোকার জীবনের চারটা, মাছি পোকার জীবনের চারটা স্তর। তাহলে এই পোকাটা ডিম, ডিমের থিকা, এরপরে হয় ম্যাগট, ডিমের থিকা হয় ম্যাগট, ম্যাগটের থিকা হয় পুত্তুলি, পুত্তুলির থিকা হয় পূর্ণাঙ্গ। এই মাছি পোকা বা দাস পোকারা স্ত্রী পোকারা আয়া, স্ত্রী পোকার পাশা একটা সুই থাকে, সুইটা ঢুকিয়ে ডিম পাই যাবে, ওই ডিমের থেকেই পরে সাদা একটা কীড়া হয়, এটাকে বলে ম্যাগট। সাদা একটা কীড়া হয়, এটাকে বলে ম্যাগট। এই ম্যাগটটা হওয়ার পরে এরপরে সে পুত্তুলি হয়, একটা বালিশের মতো হয়ে যায়। কোন বালিশের মতো? এটা গিয়ে মাটির তলে থাকে। পুত্তুলি অবস্থায় কোথায় থাকে? মাটির নিচে থাকে। তা আমরা যদি ওই মাটি দ্বারা শোধন করে লাই তাহলে পুত্তুলিটা ধ্বংস হয়ে দেবে। তখন এই আর সে আর ঘুরাঘুরি হইয়া মাটির তলের থেকে আর উঠতে পারতো না, ডিমও আর পারতো না, ছিদ্র আর করতে পারতো না। তাহলে মাটিটা কি শোধন করা দরকার আছে না? এবং মাটির মধ্যে আরও কিছু জীবাণু আছে, ওগুলিও ধ্বংস করা দরকার। তা আমরা প্রথমে বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য আমরা প্রথমে করতে হবে মাটি শোধন। প্রথমে কি করতে হবে? মাটি শোধন করার জন্য আপনারা আমার হাতে দেখতেছেন, এটার নাম হচ্ছে বায়োডারমা, ঠিক আছে না? তাইলে মাটি শোধন করবো কি দিয়া? বায়োডারমা দিয়া। মাটি শোধন করবো কি দিয়া? বায়োডারমা। বায়োডারমা আমনে 10 শতকে 1 প্যাকেট, 10 শতকে 1 প্যাকেট, আপনাকে প্রদর্শনী কয় শতক? 20 শতক। এমন না কয় প্যাকেট দেওয়া লাগবো? 2 প্যাকেট। এই যা আমরা 50 কেজি বা 40 কেজির একটা সারের বস্তা দিব, একটা জৈব সারের বস্তা দিব আমরা, ওই সারের বস্তাটার লগে এই এটা মিশাইবে। আরো 500 কেজি, আরো কত কেজি? 500 কেজি গোবর আপনি এই জমিতে দিবেন এই 20 শতাংশে। 500 কেজি তো বুঝেন, 500 কেজি। যারা আরো বাম্পার ফলন চান তারা 500-র উপরে যত দিচ্ছেন, 500 কেজির নিচে গোবর দিলে হবে না, বিষমুক্ত সবজি উৎপাদন হবে না। তাইলে আমরা এই বায়োডারমা কয় প্যাকেট? 2 প্যাকেট। বায়োডারমা কয় প্যাকেট? 2 প্যাকেট আমরা এই গোবরের সাথে এই 1 চাষের পরে দেই, নাইলে 2 চাষের পরে দেই, অর্থাৎ শেষ চাষের আগে, শেষ চাষের আগে এই 500 কেজি গোবর এবং এই 2 প্যাকেট বায়োডারমা আমরা দিয়ে দিই। আচ্ছা, জৈব পদ্ধতিতে শাকসবজি উৎপাদনের জন্য আপনাদের প্রয়োজন হবে জৈব সার। কি প্রয়োজন হবে? জৈব সার ব্যবহার করলে গাছ দুর্বল হয়ে যাবে কি? হ্যাঁ, গাছ শক্তিশালী হয়। কারণ কি? কারণ কি? কেন কেন জৈব সার ব্যবহার করলে গাছ শক্তিশালী হয়, কেন? একটা বলেন কেন হয়? উর্বরতা বেশি। আচ্ছা, উর্বরতা বেশি কেন হয়? হ্যাঁ, মজ্জা আইতাছে, হ্যাঁ কাছাকাছি আইতাছে, হ্যাঁ মজ্জা কি হয়? সার হয়ে যায়। কার সাথে? মাটির সাথে। তখন মাটিটা কি টাইট থাকে না, ঝুরঝুরা হয়? মাটিটা ঝুরঝুরা হইলে শিকড় কি বেশি বাড়ে না কম বাড়ে? শিকড় বেশি বাড়লে খাদ্য কি কম খায় না বেশি খায়? বেশি খাদ্য খাইলে গাছ কি দুর্বল হয় না শক্তিশালী হয়? সোজা হিসাব। সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে জৈব সার। বিষমুক্ত সবজি উৎপাদনের প্রথম শর্ত হচ্ছে আপনি 5 টন ফলন চাইলে 5000 কেজি গোবর ব্যবহার করতে হবে, 10 টন ফলন চাইলে 10000 কেজি ব্যবহার করতে হবে। হেক্টরে 247 শতকে, 247 শতকে 10000 কেজি যদি 10 টন ফলন চান, 20 টন চাইলে 20000 কেজি, অর্থাৎ আপনি কতটুকু ফলন চাইবেন সেই অনুযায়ী গোবর ব্যবহার করতে হবে। এখন আছে গরু ফালেন, গোবর ঠেলা দিয়ে ধাক্কা দেয়, কিছু গিয়া পরে খালো, কিছু পরে পুকুর, কিছু আছে আতাইল, এই গোবর না,
উন্নত পদ্ধতিতে গোবর সংরক্ষণ করতে হবে, এরকম একটা গর্ত করতে হবে, গর্তের সাইড দিকটা বাঁধ দিতে হবে, এরপরে সাইড কোণার সাইডটা ফিলার দিয়া একটা একসালাটা সাল দিতে হবে। আচ্ছা, সাল দিলে সরাসরি সূর্যের তাপ এই গোবরও পড়বে না এবং পানি গড়িয়া গর্তের ভিতরে ঢুকবে না। যেই গোবরের সাথে পানির স্পর্শ পাইছে, যেই গোবরের সাথে সূর্যের তাপ স্পর্শ পাইছে, সেই গোবর সার নাই, ডেড বডি। সেটা কি ডেড বডি? আপনি মরিয়া গেলে যেমন আপনার কোনো দাম নাই, হ্যাঁ, এই গোবরের একই কি, কিন্তু আপনি তো দিয়ে হেঁটেই দেন। তাহলে আজকে থেকে আমরা যেটা করবো, দুই হাত নিচের দিকে দুই হাতে একটা গর্ত করবো, পাশাপাশি দুইটা গর্ত করবো, কইরা এটার নিচে ইটের কংক্রিট ইটের খোয়া দিয়ে এটাতে দুর্মুজ করবো, হ্যাঁ, টাইট করে বাইরিয়া দরকার একটু গোবর মাটি একটা লেপ দিয়ে লাবো, বা গাপ কাপ টাপ থাকলে একটা লেপ দিয়ে লাবো, লেপ দিয়ে হলে এটার ভিতরে গোবর রাখবো, এটা বোঝা গেছে, এটার উপরে দিয়ে লোক দিয়ে লেপ দিয়ে লাবো, কাদা দিয়া, এরপর আবার আর একটাতে ফালাবো, ওইটা ভরতে ভরতে এটা সার হয়ে যাবে। কথা কি বোঝা গেছে? এই গোবরের মধ্যে আছে দুইটা এসিড, একটা হলো হিউরিক এসিড, কি এসিড, আর একটা হলো হিপ হিউরিক এসিড, আর হলো হিপ হিউরিক এসিড। এই দুইটা এসিড যদি আপনি না নষ্ট হয়ে যায় তখন গোবর আর কোনো কাম নেই। হ্যাঁ, একটা হয় ওই যে মাটিটা একটু বটবসা পায়, হ্যাঁ, হসস্যা পায়, কিন্তু বাট খাদ্য নাই, গাছের যে দরকারি জিনিসটা ওইটাই নাই। কথা কি বুঝা গেছে? তাইলে আমরা এইভাবে গোবর সংরক্ষণ করবো। এছাড়াও হাঁস মুরগির বিষটা, মুরগির ফার্ম যদি এখানে থাকে, ওই মুরগির ফার্মের লিটারগুলি আইনা, ওই যে পরাদের গুঁড়া বিছিয়ে দিছে এগুলিরে আইনা, এই এক জায়গায় একটা একাত্তর প্রথম মনে করেন এই এক বিঘত পরিমাণ একটা স্তর বিছাইলেন, কটা ইউরিয়া সার বিছা দিলেন, পানি ছিটা দিলেন, আবার এক বিঘত দিলেন, কটা ইউরিয়া সার দিবেন, পানি দিবেন, এইভাবে স্তর স্তর সাজিয়ে পলিথিন দিয়ে রাখিয়ে তুলে দেন। এরপরে 10 দিন পর পর এটাতে ভাঙেন, ভাঙিয়ে আবার পানি ছিটা দিয়ে আবার স্তূপ করে ফেলুন, এইভাবে 3-10-30 দিন পরে এটা পুরো সার হয়ে যাবে। এটা নিয়ে ব্যবহার করেন আর বাজারে কোনো সারই লাগতো না। কথা কি বোঝা গেছে? মুরগির লিটারে এখন এই কালকে থেকে এটা করে ফেলে, তাহলে বললাম গোবর, তাহলে বললাম মুরগির লিটার। এরপরে আমার বীজের কাজ, এরপরে কিসের কাজ? বীজকে আমরা প্রথমে কৌটায় রাখছি, কৌটাটা খুলবো, কৌটাটা খোলার পরে এই বীজটাকে আধা ঘন্টা রোদ দিব। কি করব? আধা ঘন্টা রোদ দেওয়ার পরে আমরা এই বীজটাকে আবার শ্যামাত নিয়ে 2-3 ঘন্টা রাইখা দিব ঘরের মধ্যে। রাইখা দেওয়ার পরে আবার এই বীজটার ওই ডিব্বার মধ্যে ঢুকাবো, যে ডিব্বায় ছিল। এবার এটার সাথে নুইন পাউডার আছে না, নুইন পাউডার এই 3 আঙ্গুল 1 সেন্টি দিব ওই বীজের সাথে, বীজের সাথে দিয়া সামান্য একটু পানি দিব, পানি দিয়া এবার মুখটা আটকিয়া ভালা করে ঝাঁকামো, ঝাঁকাইয়া 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 ঝাঁকিয়ে ওই পানি দিয়ে পাউডারটা বীজের গায়ে গায়ে লাগিয়ে দেবো। কথা বুঝছেন নি? এরপরে মুখ বন্ধ অবস্থায় আরও 2 ঘন্টা তুলে দেবো ঘরের মধ্যে, মুখ বন্ধ অবস্থায় আরও 2 ঘন্টা রাখিয়ে দেবো। রাখিয়ে দেওয়ার পরে এইবার ডিব্বার মুখটা খুললা এই বীজটাকে পরিষ্কার পানি দিয়ে ধুমো, বীজটাকে কি করবো? পরিষ্কার পানি দিয়ে ধুমো, পরিষ্কার পানি দিয়ে 1-2টা ধোয়া দিয়া আবার পরিষ্কার পানিতে 1 লাইট দিয়ে ধুমো। কথা কি বোঝা গেছে? এরপরে আমরা পূর্বের মতো প্রতিদিন সকালে এটা সাকু কাপড়ের মধ্যে দিয়া পোটলা বানিয়া আমরা লেপ দিয়া ডাইকা তুমু, বা রোদ্রে 3-এর ডিব্বা বইরা, 3-এর ডিব্বার ভিতরে পোটলাটা বইরা ডিব্বার মুখ আটকিয়া ডিব্বাটা রোদে ধুয়ে দিব, অথবা গোবরের টালের মধ্যে নিয়ে পোটলাটা বইরা ধুয়ে দেব। শুকনা গোবর যে টাল হয়ে গেছে না, গোবরের টালের মধ্যে ধুয়ে দেবো, 5-6 ঘন্টা মুখ খাইটা দেবো বীজের। এরপরে নিয়ে গিয়ে আমরা ওই জায়গায় জায়গায় বীজটা লাগিয়ে দেবো। যাদের মালসিং প্রদর্শনী আছে তারা আমরা মালসিং বিছাইয়া, আপনারা কেউ কি রাজামারা মহেশপুরের দিকে গেছেন, দেখছেন নি মালসিং দিয়ে বেট করছে, কে কে দেখছেন মহেশপুর বাজারের পশ্চিম পাশে দেখছেন না, রাজামারা লোক আছে, হ্যাঁ, মহেশপুর বাজারের পশ্চিমে গিয়ে দেখেন আরো সুন্দর। ওই জায়গায় জায়গায় ছিদ্র করে ওই জায়গায় 2-2 করে বীজ দিয়ে দেবেন, ঠিক আছে? বীজ দেওয়ার সময় আপনাদের একটা ভুলের কারণে বীজ গদাইতে দেরি হয়। আজকে 3টা সূত্র শিখিয়ে দিই। যদি বীজের মুখ না ফাটা অবস্থায় আপনি কোনো বীজ লাগান, মুখ ফাটে নাই কিন্তু আপনার লাগাইতে হবে, আপনার মুখ ফাটতে গেলে অপেক্ষা করতে হবে, আপনার টাইম দেওয়া টাকা দেওয়ার লাগবে, সেই ক্ষেত্রে আপনি বীজ লাগাইবেন বীজের সোক্কা মাথা নিচে দিয়া, সেই ক্ষেত্রে বীজ লাগাইবেন কি, বীজের সোক্কা মাথা নিচে দিয়া, মুখ না ফাটলে। এইবার আসেন, বীজের মুখ ফাটছে, বীজের মুখ ফাটছে, এবার বীজরে দিবেন সোয়াইয়া, এবার বীজরে দিবেন কি, সোয়াইয়া। কখনোই যে বীজের যে মাথাটা বাইরিছে এটা উপরে দিয়া কখনোই লাগাবেন না, কারণ এটা শিকড়, এটা কি, আপনি যখন এটা উপরে দিয়া লাগান
তখন সে এটা বাইরে আবার মাটির তলে গুইরা আবার মাটির তলে যাওয়ার লাগে তাহলে তারে যে গুইরা আবার মাটির তলে যাইতে তার 4 থেকে 5 দিন সময় বেশি লাগে কথা কি বোঝা গেছে আজকে আরেকটা কথা বলি আপনি ধান বীজ ভিজাইছেন আই এইবার যারা ধান ক্ষেত করবেন একই পদ্ধতিতে আপনারা ধানের বীজ শোধন করবেন এই যে শশা বীজ শোধনের যেটা নুইন পাউডার দিয়ে কইলাম না ধান বীজ শোধনের বেলায়ও 1 কেজি বীজের সাথে 3 গ্রাম 1 কেজি বীজের সাথে কয় গ্রাম 3 গ্রাম 3 গ্রাম দিয়ে আপনি একটা মুড়ির ডিব্বা বা একটা কন্টেইনারের মধ্যে এইভাবে লালাসারা দিয়ে পানি দিয়া তুইয়া দিবেন ওই একই সিস্টেম নুইন পাউডার দিয়ে বীজ শোধন ছাড়া এবার কেউ ধান করবেন না তাইলে ধানের এই যে ইনি বলো সিজনে শোকের মতো দাগ পড়ে না পাতায় ব্লাস্ট রোগ ফুলপসা শীত লাগ বিল পাতার আগে থেকে পুজে আসে ধানের পাতা দেখছেন না অনেক খেতে ও বাকালি এই দেখছেন না একটা গোছার মধ্যে দুই একটা গাছ বড় হয়ে যায় আবার সাইডাঙ্গুল আষ্টাঙ্গুল দূরে আবার শিকড় আছে হ্যাঁ এটা হলো বাকালি এই সবগুলো রোগ হলো বীজ বাইতো তুই হলো তালে বাবুল মেলে এই রোগের জীবাণু কোথায় আছে আপনার এই বীজের মধ্যেই আছে তাই আমি যদি বীজটাকে ধানের বীজের প্যাকেটটা কাইটা প্রথম বীজটার আধা ঘন্টা রোদে দেই আধা ঘন্টা রোদে দেওয়ার পরে এই বীজটাকে শ্যামাত নিয়ে ঠান্ডা করি এরপরে প্রতিদিন সাথে কয় গ্রাম 3 গ্রাম এই ক্ষেত্রে ধানের বীজের ক্ষেত্রে আপনারা আর একটা কাজও করতে পারেন মনে করেন 1 কেজি ধান বীজ ভিজাইতে কি 1 লিটার পানি হইব 6 লিটার পানি লাগবে 5 লিটার একটা কথা তাহলে 5 লিটার প্রতি লিটার পানিতে 3 গ্রাম 5 লিটারে কত 3 পাঁচা 15 গ্রাম এই 15 গ্রাম ওষুধ 5 লিটার পানির সাথে মিশিয়া এই 1 কেজি ভিজেরে 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখবেন দুই থেকে তিন ঘন্টা ভিজিয়া এবার বীজটারে এর এই পানির তোর উড়াইবেন থাকবেন একটা পরিষ্কার পানি দিয়ে আবার দুইবার ধুইবেন ধুইয়া হ্যাঁ পরে এক রাত এক দিন ভিজিয়ে দেবেন কথা বুঝেন না শীতকালে কি এক রাত ভিজাইলে হয় আর তো বেশি ভিজার লাগে না এক রাত ভিজাইলে হয় তাহলে ওই এক রাত তুই ভিজিয়ে দিবেন ঠিক আছে এরপর আপনারা রাখবেন কিন্তু ওষুধের পানিটা পরে পরিষ্কার পানি দিয়ে ধুইয়া ফালিয়ে দিতে হবে নাকি ওটার মধ্যে জীবাণুটা আয়া পড়ছে না আচ্ছা তাইলে এইভাবে ধান বীজ এই যে সামনে যে ধান করবে যে হলো ইরি বোরো ধান ইরি ধান না বোরো ধান বোরো ধান এই বোরো ধান শোধন ছাড়া কেউ করবেন না কথা কি বোঝা গেছে এই তাইলে কি হলো আমরা কি শিখলাম মাটি শোধন শিখলাম বীজ শোধন শিখলাম আমরা কি বুঝতে পারছি মাটি শোধন বীজ শোধন কি বুঝতে পারছি